হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে একটি নতুন বেবি বাথিং এর ভ্লগ নিয়ে চলে এসেছি। আমার বেবির এখন 10 মান্থ বয়স চলছে। তো তোমরা যারা আমার পরিবারের নতুন সদস্য, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি আমার বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, লাভ ইউ অল। তো চলো, প্রথমে বাচ্চাকে স্নান করানোর আগে আধ ঘন্টা আগে বাচ্চাকে অয়েল ম্যাসেজ করে নিতে হয়। অয়েল ম্যাসেজ করে নিলে কি হয়, বাচ্চার রক্ত সঞ্চালনটা খুব ভালো হয়, এবং ম্যাসেজ করানোর পর তাকে আধ ঘন্টা 40 মিনিট ছেড়ে দিতে হবে। ওই রকমই সে খেলবে এবং ততক্ষণে তার গাটা অনেকটাই ঠান্ডা হয়ে আসবে এবং তারপর স্নান করাতে হবে। একটা ভুল কখনোই করবে না, স্নান করার আগে তেল মাখালে বা স্নান করেই তেল মাখালে এটা কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে। হয় স্নান করার আধ ঘন্টা আগে তেল মাখবে, নাহলে স্নান করার আধ ঘন্টা 40 মিনিট পর তেল মাখবে। এই রুলস কিন্তু ফলো করতে হবে, নইলে কিন্তু বাচ্চার ঠান্ডা লাগতেই থাকবে। তো প্রথমে আমি আমার বেবিকে মেসেজ করে নিলাম। এই যে পায়ে মেসেজ দিচ্ছে দেখতে পাচ্ছ, এই পায়ের মেসেজটা কিন্তু বেবিদের প্রচণ্ড উপকারী একটা মেসেজ। পায়ের প্রত্যেকটা পয়েন্টে যদি এইভাবে মেসেজ করা হয় তো অনেক সময় বাচ্চারা অসুখে ভোগে না, অনেকটা তারা সুস্থ থাকে এবং ভালো থাকে। আমি আমার বেবির উপর ট্রাই করে অবশ্যই ফলাফল পেয়েছি, তো তোমরা এগুলো ট্রাই করতে পারো। এই দেখো, ওকে পায়ে মেসেজ করছি বলে ও কিন্তু প্রচণ্ড খুশি এবং ও কিন্তু হাসছে, দেখতে পাচ্ছ। বাচ্চাদের পায়ের পাতার প্রতিটা পয়েন্ট মেসেজ করা খুবই উপকারী, এটা অবশ্যই মেসেজ করা উচিত। তোমরা অবশ্যই এটা ট্রাই করো। ওর মেসেজ নেওয়া হয়ে গেছে, এইবারও খেয়ে নেবে। এটা সাবু রান্না করা আছে দুধের সঙ্গে মিশ্রণ। তো সকালবেলা ও এই ভারী কার্বোহাইড্রেট যুক্ত খাবারটাই খাবে। খাবারটা আমার মা খাইয়ে দিচ্ছে, আমি খাওয়াতে গেলে খাওয়াতে পারি না, পড়ে যাই। মা খুব ভালো খাওয়াতে পারে, মানে হচ্ছে আমার ছেলের এটা দিদা আর আমার নিজের মা, খুবই ভালোবাসে ওকে। তো দেখো খাইয়ে দিচ্ছে, আমি এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি সেই জন্য তাড়াহুড়ো লাগছে। তো খাওয়া হয়ে গেলে আরও 10 মিনিট পর ওকে স্নানের জন্য নিয়ে চলে আসলাম। দেখে নিচ্ছি জলটা গরম হয়েছে কিনা, সূর্যের আলোতে দেওয়া আছে জলটা সম্পূর্ণ, এবং কুসুম কুসুম যেই গরম হয়ে যাবে সেই কুসুম কুসুম গরম জলে ওকে স্নান করিয়ে দেবো। হ্যাঁ, জলের মধ্যে তুলসী পাতা দুবড়ো দেওয়া আছে। তো হালকা কুসুম কুসুম গরম হয়ে গেছে দেখে নিয়েছি, সূর্যের রোদটা জলে পড়েছে দেখতে পাচ্ছ নিশ্চয়। ওকে এবাড়িতে বসিয়ে দেবো, বসে পড়েছে কি খুশি দেখো। জলে থাকতেও খুব পছন্দ করে, তো চলো ওকে স্নান করিয়ে নিই। দেখো সবাই,
ওর স্নান হয়ে এসেছে, ও খুব খুশি, দেখো কেমন হাসছে, মানে ওর শরীরটা ঠান্ডা হয়ে গেছে, তাই ও খুব হ্যাপি, ওর স্নান করা সাকসেসফুল, ওর মুখটা খুবই খুশি খুশি, অনেকক্ষণ ধরে জলটা ঘাটতে পেরেছে, খুবই খুশি, স্নান হয়ে গেছে কমপ্লিট, চলো এবার ওকে একটু সাজুগুজু করিয়ে দিতে হবে, ব্যাস রেডি। উঠতে চাইছে না, ওকে ওঠানো হচ্ছে তবুও উঠতে চাইছে না, আর প্রচণ্ড গরম পড়েছে, স্নান করতে ভালো লাগছে, তো চলো ওকে রেডি করিয়ে নিই। তোমাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যারা অলরেডি আমার বন্ধু রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর নতুন ফ্রেন্ডদেরকে অলওয়েজ ওয়েলকাম, তো লাভ ইউ, সকলে ভালো থেকো, বাই বাই, আবার নেক্সট ভিডিওতে কথা হবে, গল্প হবে, দেখা হবে, সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।